25তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017 শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 19 মার্চ রবিবার বিকাল 3:30 রেলওয়ে ফলগ্রাউন্ড মাঠত মাসব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির হোসেন আমু। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, FBCCI-এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হয়, আপনারা অনেক দাবি দাওয়া ইতিমধ্যে পেশ করেছেন, কিন্তু আমার জানা মতে অনেক কিছুই মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত হস্তক্ষেপে ব্যক্তিগত কারণে তিনি করে যাচ্ছেন, অনেক কিছুই তিনি করে যাচ্ছেন এই চট্টগ্রামের উন্নয়নের জন্য। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী নিজে সদ্যোগে হাজগরিজার। গার্মেন্ট শিল্পের নির্ভরশীলতার পাশাপাশি বর্তমান সরকার প্লাস্টিক শিল্প, কেমিক্যাল, মুদ্রণ শিল্প, চামড়া শিল্প সহ বিভিন্ন শিল্প খাতত পরিকল্পিতভাবে শিল্পায়নের দিকে নজর দেন। জিয়া ভিশন 2021 অর্জনের ত্বরান্বিত করিব। যে চট্টগ্রামের এই হাঁটি হাঁটি পা করে 25 বছর আগে যে মেলাটি শুরু হয়েছিল একটা ছোট্ট পরিসরে, সেটা আজকে বাংলাদেশে ঢাকার পরে ঢাকা যেটা সরকারিভাবে করে, তারপরে কিন্তু চট্টগ্রাম চেম্বার তার নিজস্ব ব্যবস্থাপনায় এই মেলাটা করে থাকে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।